হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। একদম ঠিক ধরেছো, আমি মিষ্টি সুমনা চক্রবর্তী। তোমরা আমাকে আস্তে আস্তে অনেক ভালোবাসা দিচ্ছ। আমি এই ফিল্ডে নতুন ছিলাম, জানি না কি করতে হবে, বাট তোমরা অনেক সাপোর্ট করেছো। আস্তে আস্তে আর একটু বেশি সাপোর্ট করো। আমার 7K হয়ে গেছে, তো আমি ভীষণ এক্সাইটেড। ঠিক আছে, তো তোমরা আর একটু সাপোর্ট করলে পরে আমার আস্তে আস্তে বেড়ে যাবে। লাভ ইউ গাইস। এখন সুন্দর একটা ভিডিও দেখাচ্ছি, প্লিজ দেখো। আবার ব্লগ শুরু করেছে, আমার ওরা ব্লগ শুরু করেছে, কিন্তু আমি ক্যামেরাম্যান সুমনার সাথে, কোনো কিছু লুকানো যাবে না। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, আমিও খেয়েছি কোটি গরম। ওই দেখো, আবার শুরু করেছে। সাইড প্লিজ, সাইড, আস্তে দাঁড়া করে বাচ্চা। ওয়েট আ মিনিট, হু আর ইউ? আমরা এইভাবেই মজা করে করে সিন করি, ভুলভাল করি, বকা খাই, আবার শুরু করি, আবার নতুন করে। আহা হা, সাইনটা করে নি, দাঁড়াও, সাইনটা করতে হবে বাবা, নাহলে পরে চলবে। অনেক চমক আসছে অপরাজিত অপুতে, অনেক অনেক মানে খুব স্পেশাল স্পেশাল মোমেন্টস আসছে, আনন্দ দুঃখ সব মিলিয়ে। তো এই চমকগুলো দেখার জন্য অলওয়েজ তোমাদের চোখ রাখতে হবে জি বাংলায় রাত 8:30 সোম থেকে শনি অপরাজিত অপুতে। সেখানে আমরা সবাই আছি, আর সবাই মিলেই আমরা খুব খেটে আমরা কাজটা করছি। প্লিজ তোমরা দেখো, আমাদের টিআরপি বাড়িয়ে দাও, আমাদের অনেক ভালোবাসো। ইনি আমার সারাক্ষণ পেছনে পড়ে থাকে, এই লাল জামা পরা, আমি আমার লেপেল পরে আছি তো ওটা নেওয়ার জন্য। তাই বাবাই দা, এসো, লেপেল নেবে না, নেবে না তুমি, নেবে এই যে, এই আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? তা হাতে দিতে হয় বলো, আমি ওখান থেকে 10 জন মিলে খাবলা খাবলি কি করে করবো, তাই না? আমি তো আর মারপিট করতে পারি না। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে। কারণ তোমরা যদি বেল আইকন আর সাবস্ক্রাইব না করো, তাহলে তোমার ফলোয়ার্স বাড়বে না, আর না বাড়লে পরে কোনো লাভ নেই। সো ওয়াচ।